জামালপুরের মাদারগঞ্জে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চর পাকেরদহ শাকফাত হোসেন চৌধুরী হাফিজিয়া মাদ্রাসায় সোমবার রাতে মাদ্রাসা প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। হিফজ উত্তীর্ণ শিক্ষার্থীদের দিস্তারবন্দি উপলক্ষে 18তম ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রেজাবুল তোল্লা চৌধুরী। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সোহরাওয়ার্দী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্মীয় বয়ান পেশ করেন শায়েখ পাশার বিন হায়াত আলী ও হাফেজ মালানা শামসুর রহমান।